এই দেখো রং করা সেই জিনিসটা বেশ ভালো হবে, এটাই একটু পরে তোমরা সাদা হয়ে যাবে, চুল এক ইঞ্চিও ভেজা থাকবে না, সমস্যা নেই। জোড়ো নেমে গেছে, নাপটাও নেমে গেছে, ওদের আজকে আমরা মিক্সে আটকে রাখবো, ঠিক আছে? তুই কোথায় গেছিলি? তো গাইস এখন বেজে গেছে 11:30 মতন, তো ভালোই রোদ আছে, তো ভাবলাম চুনটা দিয়ে ফেলি, যে একটু ঘরটা পরিষ্কার করেছিলাম, আর বেশি লেট করলে কি হবে, এই ঘরে আবার নোংরা করে ফেলবে। তো এখানে আমি কিছুটা চুন গলানো চুন নিয়েছি, আমি আরও একটু নেবো। তো গাইস যেহেতু চুনটা আমি কম এনেছিলাম, আমি কোয়ান্টিটিটা বুঝতে পারিনি, আমি এইটুকু চুন নিয়ে চলে এসেছি। তো আপাতত আমার এইটুকুতেই কাজ চালাতে হবে, যতটুকু হয় ততটুকুই দেবো গাইস। তো চলো, পায়রাগুলো সবকটাই ভালো ঘুরে বেড়াচ্ছে বাইরে দিয়ে, বাইরে ঠাকুর তোরা। তো আমরা স্টার্ট করবো কোথা থেকে দেওয়া বলো তো? স্টার্ট করবো এই সোজা লাইনটা দেওয়া আগে, কারণ এইখানে বেশি কটি করে, তা আগে এইখানে দেবো। আর দেওয়ার জিনিসটাও আমাদের খুব সুন্দর, এই দেখো রং করার সেই জিনিসটা বেশ ভালো হবে, এটাই একটু পরেই চুলটা সাদা হয়ে যাবে, চুল এক ইঞ্চিও ভেজা থাকবে না, সমস্যা নেই। একবার টানলেই হবে, দেখো ভেতরটাও দিয়ে দেবো, যেহেতু ভেতরেও থাকে, এখানে লাল ছেলেটা দাঁড়িয়ে থাকে। চুনটা শেষ হয়ে গেছে, তো সমস্যা নেই, এইটুকুই আপাতত করবো আমরা, আমাদের বেশি দরকার নেই। আমাদের বেশি ইম্পর্টেন্ট কোথায় বলতো, এই সোজাসুজি হবে, তো সোজাসুজি টুকু ভালো করে হয়ে গেছে। এবার এখান থেকে যেটুকু আছে দিয়ে দেবো, যেহেতু সবকটা বাইরে এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, তো এদের তো এখন খেতে দেওয়া যাবে না, এদের দিতে হবে না হলো 11:30 সময়। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে 11:30 কি 1টার সময়। তো বন্ধুরা এখন বেজে গেছে 12টা মতো, তো দেখতে পাচ্ছ রোদটা খুব সুন্দর আছে, আর নাপতাটাকে আর নাপতার জোড়কে আমি ছেড়ে দিয়েছি গাইস। এই দেখো নাপতার জোড়টা বসে এখানে চুলকাচুলকি করছে, আর নাপতাটা কোথায় তোমাদের দেখিয়ে দিই, নাপতাটা চলে গেছে ওর জায়গায়, ওকে ছাড়ার সাথে সাথে বাইরে দিয়ে একটু ঘুরে বেড়ালো, তারপর চলে গেল ওই দেখো ঘরের ভেতরে। কিন্তু গাইস আমি চুনটুন দেওয়ার পর না মিটকেসটা আমি খুলতে ভুলে গেছি, তো মিটকেসটা দেখি এখন খুলে দিই, চিনাটা ভেতরে ডিমটা দিচ্ছে আমি ভুলে গেছিলাম, আটকে দিয়ে চলে গেছি। তো দেখো চুন দেওয়ার পরে কেমন লাগছে দেখতে, তো আমার মনে হয় সব জায়গায় চুন দিয়ে দিলে আরও ভালো হতো। এই দেখো চুন দিয়ে কেমন লাগছে দেখো, সব জায়গায় দিয়ে দেবো আমি ভাবছি কিছুদিন পরেই গাইস, বাইরে এইটুকু ভাগে পড়েছে শুধু। তো আপাতত সবকটা চলে গেছে গ্রিটের কাছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। আর খাঁচায় কে কে আটকানো আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, এই দেখো আমাদের মগরার জোড় আর মগরা দুজনই খাঁচায় আটকানো, খাঁচায় বন্দি। দুজন থাকলে যেহেতু প্রচুর ডিস্টার্ব করতো ওদের, তো জোড়া নিতে দিত না, তো তার জন্য আমি এই দুজনকে আটকে দিয়েছি। আর ভেতরে খাবার আছে, জলটা আমি দিয়ে দেবো একটু পরে, সমস্যা নেই। আপাতত মগরা আর মগরার জোড় কিছুদিন এখানে আটকানো থাকুক গাইস, আর আমাদের নাপতার নাপতার জোড় একটু বাইরে দিয়ে শান্তিতে ঘুরে বেড়াক। এই দেখো নাপতার জোড়, আর ওই দেখো নাপতার পেছনে কে ডাকাডাকি করে, কিং ডাকাডাকি করে। তবে সমস্যা নেই, কিংয়ের যেহেতু ডিম ফুটবে, আর কিং নাপতার সাথে অতটা খাতেরও নেই না, তো এই কিংয়ের গাইস তো সমস্যা নেই। তো আপাতত নাপতা একটু ঘুরে বেড়াচ্ছে, এতদিন বন্দি ছিল তো ওর জন্য সবদিকে ঘুরে ফিরে দেখছে। ওই দেখো বাইরে যাচ্ছে, ঘরে ঢুকছে, বেশ ভালো কথা। ওই দেখো জোট করে কি, ওর জোট তো নতুন, ওর জোট চুপচাপ বসে আছে, ওর জোট দেখছে, ওর জোটকে দেখি নিচে নামিয়ে দিই, নিচে নেমে গেছে। এবার একটু গ্রিট ফিট খাবে শান্তিতে, গ্রিটের ওইখানেও একটু চুন দিয়ে দিয়েছিলাম, যেহেতু চুন খাওয়াটা ভালো শরীরের পক্ষে। আর গাইস ওদের এখন খেতে দেবো না, যেহেতু নাপতা ছাড়ার পরে না আমি একবার খেতে দিয়েছিলাম, এখন খেতে দিলে ওদের বেশি হয়ে যাবে, ওদের খেতে দেবো ওই 1:30 কি 2টার সময় গেছে, তো
তখন তোমাদের সাথে আর দেখা হচ্ছে। তো ততক্ষণ নাপতা ছাড়াই থাকবে, সমস্যা নেই, তো বাই। তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর দুটো, তো সবকটা পায়রাকে সেকেন্ডবারের মতো, সেকেন্ডবার বলাটা ভুল হবে, থার্ডবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর সবকটা পায়রা আছে কোথায় গেছে দেখো, সবকটা পায়রা এখানেই আসে, কিছু কিছু পায়রা চালের উপরে আসে, কিন্তু সমস্যা নেই, ডাক দিলে চলে আসবে গাইজ। তো এখন সবকটা পায়রাকে খেতে দেবো, আর এখন খেতে দেবো কোথায়, নিচে খেতে দেবো। তো চলো দেখো গাইজ, নাপতার জোরটা বাইরে বেরিয়েছে, বেশ ভালো কথা, বাইরে একটু বেরোনো ভালো, যেহেতু বাইরে অনেকটা রোদ উঠেছে। আর কালিন্দির সাইডে বসে আছে, সেটা আরও ভালো কথা। তো বাদ বাকি সবকটাই চুপচাপ বসে আছে, লাল ছেড়াটা বসে আছে, যেহেতু ওর জোরের শরীরটা খারাপ, ওর জোরকে আমি খাইয়ে দিয়ে রেখে দিয়েছি রোদের মধ্যে, আবার একটু পরে ওর জোরকে ছোলা খাওয়াতে হবে। দেখো জোরটা এখানে রয়েছে গাইজ। তো এই মালুয়াইটার এই চোখটার সমস্যা কে করেছে বলো তো? এই চোখটার সমস্যা করেছে হচ্ছে দেশিটা, যে দেশিটার নিচে চটিয়ালের ডিম রয়েছে, ওই খোপে আটকে রেখেছিলাম কীভাবে দেশিটা ঢুকে ওকে ঠুকিয়েছে। তো আপাতত দেখো এইখানের ঘরের অবস্থাটা দেখে নাও, চুন দেওয়ার ফলে আমার মনে হচ্ছে এখন একটু দেখতে একটু বেটার লাগছে আগের থেকে। তো আমি যদি এরকম চুন সব জায়গায় দিয়ে দিতাম তাহলে আরও ভালো হতো। ঠিক আছে গাইজ, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো আপাতত খাঁচার ভেতরেও কম পায়রা নেই, খাঁচার ভেতরেও অনেক পায়রা আছে। দেখো নাপতাটা ঘরের ভেতর চলে এসছে, নাপতাটা ঘরের ভেতর বসে আছে, এইখানে দেখো মদ্দাটা বসে আছে, লালছিড়া আর বাদ বাকি চটিয়াল দুটোই ঘরে আছে, একটা উপরে একটা নিচে। গাইজ আজকে তো ফুটবে কার ডিম বলো তো? আজকে ফুটবে হচ্ছে এই যে এর ডিম। তো এখনও দেখা হয়নি আমাদের কি অবস্থা ডিমের, তো এখন খেতে ডাকবো, তারপরে খাওয়া দাওয়া করতে যাবে যখন তখন আমরা চেক করে নেবো, ঠিক আছে, সমস্যা হবে না আমাদের। তো এখন আপাতত এই যে বালার একটা বাচ্চা আছে, একটা বাচ্চা খুব সুন্দর হয়েছে, বাচ্চাটাই ভালো হয়, মেল বাচ্চাটা। তো দেখো মেল বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, বডিটাও খুব সুন্দর গাইজ, বেশ ভালো কথা। তো নিচের বাচ্চাটা কী করছে, বাচ্চা দুটো এই দেখো ওর বাবা মা খাইয়ে গেছে, ওর বাবার খাইয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখো এখনও বাবার মুখ টুক ভেজা, দেখো একটু আগেই খাইয়েছে, বেশ ভালো কথা। তো এই দেখো এখন সুলতান বসে আছে গাইজ, সুলতানের বাচ্চা যে কবে ফুটবে আর সুলতানের বাচ্চা কেমন হবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড গাইজ। তো এই দেখো এখন মদ্দাটা বসে আছে, তো চলো এখন বাইরে গিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। আর ভাবছি গাইজ আমি এখন এইখানে খেতে দেবো ওদের সবাইকে, তো চলো। তো ওই মগরা আর মগরা জোট তো ওই খুব আটকানো আছে, ওদের আমি খেতে খেতে দিয়েছি, সমস্যা নেই। এখন এদের সবাইকে খেতে দিয়ে দিই, যেহেতু এখন দুপুর দুটো বেজে গেছে, আমি বলেছিলাম যে দুটোর সময় আর এদের খেতে দিতে আসবো, তো বেশি দেবো না, অল্প পরিমাণে দেবো। ছোলার পরিমাণটা দেখছো কতটা আসছে, তো মাথায় গুঁতো টুতুতে চলে যাচ্ছে, চুচু শয়তান হয়ে গেছে, খুবই শয়তান হয়ে গেছে। দেখো সব কটাই আপাতত চলে এসেছে, আয় আয় সবুজ, আয় বার আও, চলে এসছে সবুজও চলে এসছে, নাপতাও চলে এসছে, নাপতার জোরও চলে এসছে, নাপতার জোরটা বেশ ভালো ঘুরে ফিরে বেড়াচ্ছে। তখন থেকে আমি দেখছি যে খাঁচার ভেতর নেই, ও খাঁচার বাইরে কাটাচ্ছে সময়, ঠিক আছে, বেশ ভালো কথা। এখন যদি ওর ডানা থাকতো তাহলে আরও ভালো হতো, ডানা থাকলে একটু হালকা উড়ে বেড়াতে পারতো, অবশ্য ওর ডানা পুরো কাটা আছে, আমার ওর ডানা আমার পুরো তুলে দিতে হবে, তারপরে পুরোপুরিভাবে উঠবে। মানে এই গিরিবাসটার ক্ষেত্রে আমি যে খাটনিটা করেছি, ডানা তুলে দিয়েছি, ওর ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই করতে হবে। তো ওই ওই পায়রাটাকে দেখলে আমার নাপতা আমার মেয়েটার কথা মনে পড়ে যায়, দেখো দেখো নাপতা আমার মেয়েটার মতনই দেখতে গাইস, এর জন্যই আমার এতটা পছন্দ। তো বেশ ভালো কথা, কই গেল নাপতা ফিমেলটা, কই নাপতা ফিমেলটার সাথে এখন আটকে রাখতে হবে, রাতের বেলা দু তিন দিন এখন আটকে রাখতে হবে, তাহলে এটা পারফেক্ট হবে, জোড়া হবে। কতদিন পরে আসলো দেখো, আবার চলেও গেল, বেশ ভালো কথা। এখন আর দেবো না, আর যখন এদের ঘরে ঢোকাতে হবে লাল কালারের মতন খেতে দেবো, তখন একবারে খেতে দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো গাইজ। তো এখন আপাতত এরা থাকুক ভেতরে, এখনো ওই কালু বসে আছে, আমরা ডিম চেক করতে পারবো না এখন, ওই লাস্টবার যখন খেতে দেবো তখন এসে আমাদের ডিম চেক করে নিতে হবে। তো এখন আপাতত এরা খাচ্ছে, খেতে লাগুক, সমস্যা নেই, যত টাইম নেবে তত টাইম নিয়েই খাক, যেহেতু এখনও বেলা যেতে এখনও অনেক দেরি, সবে দুটো বাজে গাইজ। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন লাস্টবার খেতে দিয়ে ঘরে ঢোকাবো গাইজ তখন। 2000 years later.
তো বন্ধুরা চলে এসেছি সবকটা পায়রাকে লাস্টবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর জন্য। তো গাইজ আজকে একটু লেট হয়ে গেল, আজকে এখন বাজে 4:45, মানে অলমোস্ট 5টা বাজতে গেছে। তো সত্যি আজকে লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, লেট তো হোনা হোক যো হোনা থা হোক গায়া। তো এখন সবকটাকে খেতে দিতে হবে, সবকটা এইখানেই আসে, কোনো সমস্যা নেই, কোথাও যায়নি। শুধু চালের পরে ওই দেখো মোটা কিংটা আসে, বেশ ভালো কথা, ওকে ডাক দিলেই চলে আসবে গাইজ। তো এখন আমরা কোথায় খেতে দেবো, নিচে খেতে দিই, একবারে ওদের ঘরে ঢুকিয়ে ফেলবো। তো চলো বেশি লেট না করে ওদের খেতে দিয়ে দিই। তো গাইজ অলমোস্ট সবকটা চলে এসেছে, সবকটা চলে এসেছে বলতে সবকটা এই সাইডে লাইট দেবো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো খাবার না দিলে ওরা নামই যাবে না, খাবার শুধু আমি বললাম তাতেই নেমে গেল, আমি বললাম না খাবার নাম দিলে ওরা নামবে না, তো নেমে গেছে। তো এখন ওদের খাবারটা দিয়ে দিই। লালশিরা প্রচুর শোকে আছে, ওর বউর শরীর খারাপ, ওর বউ এখনো অসুস্থ, এখনো হয়নি, তো এর জন্য ও লালশিরাটাও এখন চুপচাপ থাকে গেছ। তো দেখা যাক মালুয়াইটা কি হয়, আজকে তোমাদের আর মালুয়াইটা দেখাবো না গেছ, কারণ মালুয়াইটার এসএম একই অবস্থা করে রয়ে গেছে, ঠিক আছে, কোনো ইম্প্রুভ হয়নি। তো ওইদিকে নাপ্তার জোড়ও নেমে গেছে, নাপ্তাও নেমে গেছে, ওদের আজকে আমরা মিক্কেসে আটকে রাখবো, ঠিক আছে। তুই কোথায় গেছিলি পায়ে তোর জল, হ্যাঁ কোথায় গেছিলি চুচু, চুচুর পায়ে জল, দেখো চুচু কোথা থেকে আসলো এটা আমিও জানি না, এটা হচ্ছে নোংরা জল, শয়তান। ও মানে ওই ছাদে গেছিল, ওই ছাদে ট্যাঙ্কির ওইখানে জল পড়ে সেখানে গেছিলো। তো গাইজ আর দেবো খেতে কোথায় বলো তো, ভেতরে, ভেতরে একবারে টান দিয়ে তোর উঠে ফেলবো ডাক দিয়ে, ঠিক আছে। তো ঢুকে গেছে ফাইনালি সবকটা, শুধু এই দেখো নতুনটা বাকি আছে, ও বুঝতে পারছে না কোথায় ঢুকতে হয়, ওর জন্য তো নতুনই খাঁচা না। তো আপাতত সবকটা গাইজ ঢুকে গেছে ঘরের ভেতরে, দেখো ঢুকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আজকে ওদের আর বেশি খেতে দেবো না, আজকের জন্য এটুকুই ওদের খাবার দাবার সমাপ্ত গাইজ, আর কালকে দেবো গাইজ। তো বন্ধুরা রাত হতে আর বেশিক্ষণ সময় নেই, তো সবকটাকে উঠিয়ে ফেললাম, তো বেশ ভালো কথা, সমস্যা নেই। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর তো শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে।